আন্তর্জাতিক স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় মুর্শিদাবাদের খড়গ্রাম থানার আলোচনার কেন্দ্রবিন্দু সোনাজয়ী শাহিল মিয়া ও ব্রোঞ্জয়ী বিজয় দত্ত। খড়গ্রাম থানার অন্তর্গত নগর মিরপাড়া গ্রামের বাসিন্দা সমীর মিয়ার ছেলে এবং নগর আজিজা মেমোরিয়াল হাই স্কুল নবম শ্রেণীর ছাত্র শাহিল মিয়া। আন্তর্জাতিক স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় সোনাজয়ী হওয়ায় এলাকা জুড়ে নেমে এসেছে খুশির হাওয়া। গ্রামের ছেলে রাজ্যে ও দেশের মুখ উজ্জ্বল করেছে। এই খুশিতে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে সাহস ও উৎসাহ প্রদানে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। উল্লেখ্য, গত 31 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা ষষ্ঠ ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে যোগ দিয়েছিল। আয়োজক সংস্থা ছিল অল ইন্ডিয়া সেই সিনকাই সিতরুর ক্যারাটে ফেডারেশন। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, বিহার, আসাম, মণিপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে প্রতিযোগিতায়। এছাড়াও শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, তুর্কি, দক্ষিণ আফ্রিকা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। আন্তর্জাতিক স্তরের এই প্রতিযোগিতায় শাহিল মিয়ার পদক জয়ে খুশি নগরবাসী। স্কুল পড়ুয়া শাহিল মিয়া ছোট থেকেই ক্যারাটেতে পারদর্শী। তবে আন্তর্জাতিক মঞ্চে সোনা পদক জয় শুধু নয়, এর আগে একাধিক পদক জয়লাভ করেছে শাহিল মিয়া। মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত এলাকা নগর প্রধানত কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত হলেও ক্রীড়াক্ষেত্র যথেষ্ট এগিয়ে। এই ব্লকের নগরের ছেলে শাহিল মিয়া আন্তর্জাতিক স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় সোনা ও জিতে মুর্শিদাবাদের মুখ উজ্জ্বল করেছেন, তেমনই ব্রোঞ্জিতেও মুখ উজ্জ্বল করেছেন নগরের বিজয় দত্ত। কবে ক্যারাটে প্রতিযোগিতা হয়েছিল? 30 জুলাই হয়েছিল। কতদিন ধরে চলছে? টুর্নামেন্ট হয়েছিল আপনার 2 দিন ধরে হয়েছিল। প্রথমে আপনার সিনিয়র ক্যাটাগরিতে খেলা হয়েছিল, এটা 30 জুলাই। তারপর আপনার জুনিয়র ক্যাটাগরিতে হয়েছে, সেটা 31 জুলাই হয়েছিল। সে 2 দিনের এটা কম্পিটিশন ছিল। কতজন হয়েছিল, অংশগ্রহণ করেছিল এই কম্পিটিশনটাতে? আপনার 1000-এর উপর হয়েছিল, পার্টিসিপেট করেছিলেন তারা অন্যান্য দেশ থেকে এসেছিল খেলতে। কোথা থেকে এসেছিল? যেমন আপনার মেক্সিকো, থাইল্যান্ড, নেপাল এইসব দেশ থেকে। মুর্শিদাবাদ থেকে তুমি একা? মুর্শিদাবাদ থেকে আরও আমাদের বহরমপুর থেকে অনেকজন গেছিল, নগর থেকে গেছিল, তারপর আপনার কান্দি থেকে গেছিল, সেখান থেকে অনেক গোটা 30 জন হবে। কী প্রাইজ পেয়েছো? আমি আমার 5-এ ফার্স্ট হয়েছি, আমার ক্যাটাগরিতে 54 কেজি ক্যাটাগরিতে ফার্স্ট হয়েছি। 5-এ? হ্যাঁ। কী পেয়েছো পদক? ফার্স্ট মেডেল দিয়েছে আমাকে, তার সঙ্গে একটা সার্টিফিকেট। এটা এখানে পদকটা কি স্বর্ণ পদক? হ্যাঁ। এগুলো কতদিন থেকে করছো তুমি? আমার এগুলো করা আপনার 7 বছর হতে আসছে। ওরা এই আগে আমি কলকাতায় শিখতাম এবং থাকতাম ওখানে, তারপরে এখানে আসার পর আপনার আমার বাবা যোগাযোগ করে তাজউদ্দিন খান যে শেখায় আমাকে, তার সঙ্গে যোগাযোগ করেন এবং তারপর এখানে আমি শিখতে শুরু করি। কোন ক্লাসে পড়ছো? এখন আমি ক্লাস 9-এ পড়ছি। খেলার জন্য কোথাও কোথায় গেছিলে তুমি? আরও আগেও অনেক আমি টুর্নামেন্ট খেলেছি কলকাতায়, যেরকম আপনার স্টেট লেভেলেও খেলেছি, স্টেট লেভেলে গোল্ড মেডেল এনেছি। তারপরে আপনার আরও এরকম উড়িষ্যা যেসব জায়গায় খেলতে গেছিলাম। আজকেই আমরা জানতে পারলাম যে আমাদের নগরগ্রামের শাহিল মিয়া, তিনি আপনার যে 54 কেজি বিভাগে যে ক্যারাটে ফাইট হয়েছিল ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় তিনি গোল্ড মেডেল পেয়েছেন। সেই নিয়ে আমরা শাহিল মিয়া যাতে উৎসাহিত হয় এবং আগামী দিনে আরও এগিয়ে যায়, সেই জন্য আমরা তাকে আজকে একটা ছোট সম্বর্ধনা দিলাম। মুর্শিদাবাদ থেকে জয়দুল শেখের রিপোর্ট, এনবিটিভি।